সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি কথা বলবো বাংলাদেশ টিমের বিশাল সুখবরের ব্যাপারে, আরও কথা বলবো বাংলাদেশ টেস্ট দলের ব্যাপারে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতায় এবং পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারায়। বাংলাদেশ দল ICC মেন্স ODI দলের সেরা ছয়ে চলে যায় আর পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে পেছনে ফেলে যায়। এখন পাকিস্তান দল যদি আর একটি ম্যাচ জেতে তাহলে আবার পাকিস্তান দল ছয়ে চলে যাবে এবং বাংলাদেশ দল আবারও সাথে নেমে পড়বে। বাংলাদেশ ক্রিকেট টিম ICC ODI র্যাঙ্কিংয়ে সেরা ছয়ে ওঠার কারণে প্রধানমন্ত্রী তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের জন্য বিশাল অঙ্কের টাকার কথা জানিয়েছেন। বাংলাদেশ টিমের ODI র্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার মন্তব্যটি কমেন্টে জানান এবং পুরো ভিডিওটি দেখুন। এখন আসা যাক বাংলাদেশ টেস্ট দল নিয়ে। বাংলাদেশ দল সাউথ আফ্রিকাকে 2-1 ব্যবধানে ODI সিরিজ হারানোর পর সাউথ আফ্রিকার কোচ বলেন, বাংলাদেশ দল ভালো একটি প্রতিদ্বন্দ্বী, তারা ODI-এ অনেক স্ট্রং। সাউথ আফ্রিকার হেড কোচ আরও বলেন যে বাংলাদেশ টেস্ট দল র্যাঙ্কিংয়ে অনেক পেছনে থাকলেও তাদেরকে হারানোটা অনেক কঠিন হয়ে যাবে। এখন আসা যাক বাংলাদেশ টিমের টেস্ট দলের স্কোয়াড নিয়ে। বাংলাদেশ টিম চায় যে সাউথ আফ্রিকাকে ODI এর মতো টেস্ট সিরিজটাও হারানো সম্ভব করা। এখন বলা যায় যে স্কোয়াডটা এমনভাবে বানাতে হবে যেন টেস্ট সিরিজটাও বাংলাদেশ জিতে যায়। বাংলাদেশ টিম এখন পেসার 2টি বা 3টি নিতে পারে আর স্পিনার সাকিব ভাই তো আসেনি এবং তাইজুল আর মেহেদী মিরাজ খেলবেন। উইকেট কিপার লিটন দাস থাকবেন এবং মুশফিকুর রহিম ব্যাটসম্যান হিসেবে খেলবেন। ক্যাপ্টেন তো অবশ্যই থাকবেন মুমিনুল হক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং এমন ক্রিকেট সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।